তারাও পোশাক শ্রমিক, কাজের ক্ষমতা বা দক্ষতায় অন্যদের চেয়ে কোনোভাবেই কম যান না তারা। শারীরিক প্রতিবন্ধিতার কারণে একদা অসহায় মানুষগুলোকে স্বপ্ন দেখাচ্ছে তৈরি পোশাক খাত। তাদের সাফল্যের গল্প শুনুন তৈরি পোশাক শিল্প নিয়ে আহমেদ রাব্বি তানিমের ধারাবাহিক প্রতিবেদনের শেষ পর্বে। শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে হাবিবা খাতুন নিজেকে পরিণত করেছেন দক্ষ কর্মী হিসেবে। নিজের মেধা আর অদম্য ইচ্ছা দিয়ে তিনি জয় করেছেন শারীরিক বাধা। কাজ করছেন গাজীপুরের এনার্জি পেক ফ্যাশনসের মানব সম্পদ বিভাগে। কয়েক বছর আগেও সোহেল রানার জীবনটা ছিল অবহেলিত, প্রশিক্ষণ আর অদম্য মনোবলে নিজেকে করেছেন আত্মনির্ভরশীল। এলাকায় ধরেন তো দেখতে পাইতো না, পুঙ্গু ছেলে, কামাই করতে না হ্যান ত্যান, পরে এখানে চাকরি পেলাম, এখন বাবা মার কাছে টাকা পাঠাতে পারি। দেশে বেশ কিছু সংখ্যক পোশাক কারখানায় বর্তমানে শারীরিক প্রতিবন্ধীরা কাজের সুযোগ পেয়েছেন। নানা সমস্যার মাঝেও পোশাক শিল্পে 44 লাখ শ্রমিকের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন হাজারেরও বেশি প্রতিবন্ধী মানুষ। আমাদের এই প্রতিষ্ঠানগুলোতে আমরা যদি ফিজিক্যালি চ্যালেঞ্জড এবং মেন্টালি পার্শিয়ালি চ্যালেঞ্জড এইসব লোকের জন্য যদি কর্মসংস্থান করতে পারি, তাহলে আমাদের দেখা দেখি অন্যান্য প্রতিষ্ঠানও কিন্তু কাজ করবে। আজকে আমাদের পজিটিভ থিঙ্কিংয়ে যেতে হবে, একটা সক্ষম লোক আর একজন ফিজিক্যালি চ্যালেঞ্জড লোক যাতে সম বেতন পান এবং সমানভাবে কাজ করতে পারেন, একই সাথে কাজ করতে পারেন। দৃষ্টি প্রতিবন্ধী কিংবা অন্য কোনো শারীরিক প্রতিবন্ধিতার শিকার নারী ও পুরুষ কর্মীদের জন্য পোশাক কারখানাগুলোতেও রয়েছেন আলাদা প্রশিক্ষক। কর্মস্থলে এসব শ্রমিকের মানোন্নয়নে প্রশিক্ষণের ব্যবস্থাও করছে কারখানা কর্তৃপক্ষ। আমরা তাদেরকে আগে প্রথমে আমাদের এইচআর আছে, এইচআর দিয়ে তাদেরকে ট্রেনিং করাই এবং আমাদের একজন ইন্টারপ্রেটার আছে, তাদের ভাষা বোঝে, তাকে কিভাবে কাজগুলো করতে হবে তাদেরকে আগে শিখাই দেওয়া হয়। আমাদের ট্রেনিং সেশন করা হয়, ট্রেনিং সেশনের পরে তাকে কাজ দেওয়া হয় এবং তারা ভালো কাজ করে। তৈরি পোশাক খাতের উদ্যোক্তাদের ইতিবাচক দৃষ্টিভঙ্গি, সহকর্মীদের নিরন্তর সহযোগিতাও সামনে এগোনোর সাহস জুগিয়ে যাচ্ছে প্রতিবন্ধী পোশাক শ্রমিকদের। আহমেদ রাব্বি তানিম, এটিএন নিউজ,